বন্ধু, তুমি বর্তমানে পটল চাষ করেছো? পটল গাছগুলিতে ফুল ফল নেই, পটল গাছগুলিতে ডোকের পরিমাণ একেবারে কম, ডোক বা সানি নেই। কোন রাসায়নিক সার দিলে পটল গাছে প্রচুর পরিমাণে ডোক বা সানি উঠে সেখান থেকে প্রচুর ফুল দিয়ে কুইন্টাল কুইন্টাল পটল হবে সেটা তোমার জানা নেই? তাহলে ভিডিওটা তোমার জন্য, তাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমি সার নিয়ে চলে এসেছি আমার জমিতে, এখন কিন্তু বর্তমানে প্রয়োগ করব। এটা পটলের জমি, তাই বন্ধু, এই পটলের জমি বা পটল গাছগুলিতে প্রচুর পরিমাণে ডোক তোলাতে আমি যে সার ব্যবহার করছি সেটা তুমিও ব্যবহার করো, তুমিও উপকৃত হবে, তোমার গাছগুলিতে প্রচুর পরিমাণে ডোক এবং সানিও আসবে। তাই কোন সার কীভাবে ব্যবহার করতে হবে চলো এই ভিডিওতে এক এক করে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, এবং চাইলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে আমার পটলের জমি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, বন্ধুরা এই পটল গাছগুলিতে যথেষ্ট পরিমাণে সার বা রাসায়নিক সারের ঘাটতি আছে। কারণ বন্ধুরা, এর আগে একটু প্রচুর পরিমাণে আমার এলাকায় উত্তর চব্বিশ পরগনা জেলাভিত্তিক একটু ভারী বর্ষণ হয়েছিল, সেই জন্য গাছগুলিতে কোনো রকম খাদ্য দিইনি, যাতে গাছগুলি গোড়া পচে গাছগুলি যাতে না মারা যায়। সেই জন্য বর্তমানে আমি কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করছি, তবে হালকা পাতলা পটল গাছগুলিতে কিন্তু ফুল ফল আছে, তেমনভাবে ফুল ফল নেই বললেই চলে। তাই এমতো অবস্থায় আমাদের কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, তা না হলে গাছগুলি ধীরে ধীরে কিন্তু খাদ্য না পেয়ে গাছগুলি হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে। তাই এমতো অবস্থায় আমাদের কিন্তু খাদ্য প্রয়োগ করতে হবে। খাদ্য হিসেবে ফার্স্টে আপনাদের একটা যে রিকোয়েস্ট করবো বন্ধুরা, বর্ষাকালীন ক্ষেত্রে আপনার পটল গাছের গোড়াগুলিকে ভালোভাবে কিন্তু নিরিয়ে পরিষ্কার করে দেবেন। আমি ফার্স্টে কিন্তু পটল গাছের গোড়াগুলিকে ভালোভাবে নিরিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি, এবং তার পরবর্তী আমি কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করছি। দেখো, আমি গাছগুলির গোড়া কিন্তু নিরিয়ে দিয়েছি, এবং পার্শ্ববর্তী যদি ঘাসও থেকে থাকে সেই ঘাসগুলিকে পোড়া ঘাস মারা বা গ্লাইসেল ঘাস মারা দিয়ে মেরে ফেলবে। তবে বর্ষাকালীন ক্ষেত্রে গ্লাইসেল দেবেন না, পোড়া ঘাস মারাগুলি ব্যবহার করবেন। দেখুন, এই এই অংশে একটু ঘাস আছে, তোমাদের দেখিয়ে দিই। এই অংশে ঘাসগুলিকে মারার জন্য কিন্তু কাপায়ক নামে বা ক্যাপিক নামে যে পোড়া ঘাস মারাগুলি পাওয়া যায় খুব শক্তিশালী, সেগুলো ব্যবহার করতে হবে। 250 গ্রাম 95 টাকা করে নিচ্ছে আমি, এই পাশে আমি এই ক্যাপিক আমি দেবো, আর আমার গোড়াটা আমি ভালোভাবে কিন্তু নিরিয়েও দিয়েছি বর্তমানে, তোমরা দেখতে পাচ্ছ। তাই এমতো অবস্থায় কিন্তু পটল গাছগুলিতে যথেষ্ট পরিমাণে খাদ্য বা সার আমাদের কিন্তু ব্যবহার করতে হবে, যাতে গাছগুলিতে যথেষ্ট পরিমাণে ডোক বা সানি তোলা যায়, এরকম ডোক বা সানি আসে, এবং সেই সঙ্গে সঙ্গে গাছগুলিতে কিন্তু ফুল ফলেও পরিপূর্ণ হয়। তাই আমি সার কিন্তু বর্তমানে নিয়ে চলে এসেছি, তাই কোন সার চলো আমি এবার তোমাদের দেখিয়ে দিই, রিলিজ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমরা জমিতে সেটা ব্যবহার করতে পারবে। আর সেই জন্য বন্ধু আমি সারও নিয়ে চলে এসেছি, আর সার কিন্তু একটু দেরিতে দিলাম, তার কারণ আমার গাছগুলিতে একটু শুকনো ধসাও লেগেছিলো, সেই জন্য সার একটু দেরিতে দিলাম। তাই আমি সার নিয়ে চলে এসেছি বর্তমানে, চলো আমি কোন সার নিয়ে এসেছি দেখিয়ে দিই। বর্তমানে আমি যে সার নিয়ে চলে এসেছি সেটা দেখতেই পাচ্ছি বন্ধুরা, আরসিএফের ফোনো ফোনো লাল সুফলা। এই দেখো, আরসিএফের ফোনো ফোনো লাল সুফলা আমি এটা কিন্তু বর্তমানে নিয়ে চলে এসেছি বন্ধুরা। বন্ধুরা, তোমরা দেখবে 1435 1026 এই সমস্ত সারগুলি কিন্তু নকল হলেও, অন্যান্য সারগুলি মিশ্রিত করে দেওয়া গেলেও কিন্তু আরসিএফের লাল সুফলা কিন্তু মিশ্রিত করে দেওয়া যায় না। যেমন বর্তমানে এখন বর্তমানে 1435 1026 এই সারগুলিতে দেখবেন যে এই সারগুলি আগে প্রচুর পরিমাণে লাল হচ্ছিল, কিন্তু বর্তমানে দেখবেন এই সার, লাল সার থাকা সত্ত্বেও এই সারের ভিতরে কিন্তু সাদা সারও বর্তমানে রয়েছে। এই সাদা সারগুলি কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি বলা চলে কুড়ি তারও, যা কিন্তু কম দামি সার, যা কিন্তু যদি এক বস্তা 1435-এর ভিতরে যদি 50-50 করে মিশ্রিত করে দেওয়া যায় তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে দাম পাওয়া যাবে। যেমন এক কেজি 20-20-এর দাম বন্ধুরা 28 থেকে 29 টাকা, এবং 1 কেজি 1435-এর দাম 31 থেকে 32 টাকা। তাহলে যদি 50-50 করে দেওয়া যায়, যে 50-50 অর্থাৎ এক বস্তা 1435-এর এক হাফ, অর্থাৎ হাফ বস্তা কিন্তু আলাদা বস্তায় ঢালা হলো, এবং ঢেলে কিন্তু বন্ধুরা এক বস্তা 20-20 তরুর হাফ কিন্তু যদি আমরা 1435-এর ভিতরে একসাথে মিশ্রিত করে দিই তাহলে কিন্তু বন্ধু ধরতেই পারবেন না। এইভাবে কিন্তু নানারকম রাসায়নিক সার দোকানদাররা ভেজাল করে বিক্রি করছে, কিন্তু এই পনেরো সুফলার ভিতরে ভেজাল করা যায় না, কারণ এর সম্পূর্ণটাই লাভ, এই সম্পূর্ণটাই লাল থাকে, কোনো কোন সাদা দানাও নেই। তবে কিন্তু বর্তমানে এই ফোনো ফোনো সুফলার ভিতরে তেমন কিছু না থাকলে বন্ধুরা বড় বড় কালো কালো পাথরও কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে, তবে ফোনো ফোনো সুফলার শাড়ির ভিতরে সেরকম ভেজাল দেওয়া যায় না বললেই চলে। আর অবশ্যই বস্তা থেকে ক্রয় করবেন, তবে তাই আমি এই ফোনো ফোনো সুফলা এবং কোমরে 1026-26 রাসায়নিক সার বস্তা কেটে দোকান থেকে তারপরে আমি কিন্তু নিয়ে আসি। আমি কিন্তু লুজ বস্তা থেকে আমি কিন্তু রাসায়নিক সার নিই না, কারণ ভেজাল থাকতে পারে। তাই আমি আরসিএফের ফোনো ফোনো সুফলা নিয়ে আসলাম, এর ভিতরে 15% নাইট্রোজেন, 15% ফসফেট এবং 15% পটাশ, যা আমার গাছগুলিতে গতি নেই, কোনোরকম গতি না থাকা অবস্থায় আমি যদি ইহা ব্যবহার করি তাহলে গাছের ডোক, সানি এবং ফুলফল অতিরিক্ত মাত্রায় অবশ্যই আসবে। বন্ধুরা, আমি ব্যবহার করছি, ব্যবহার করার 7 দিন বাদে আমার গাছগুলিতে কেমন পরিমাণে ফুল এবং ফল আসে সেটাও তোমাদের মাঝে ভিডিও করে আমি দেখিয়ে দেবো। তাই বন্ধু,
অবশ্যই তোমার গাছে যদি অত্যধিক হারে ফুল ফল আনতে চাই, রোগ বা সানি যদি না থাকে, তাহলে এমত অবস্থায় পুনঃপুন আরএসএফের পুনঃপুন লাল সুফলা ব্যবহার করবেন। এবং যারা বাংলাদেশে আমার বন্ধু আছেন, তারা কিন্তু অবশ্যই আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশের ক্ষেত্রে বেঙ্গল মিশ্র সার ব্যবহার করবেন, 10-10-10-5। এটা যদি আপনি ব্যবহার করতে পারেন, এর ভিতরেও 10% নাইট্রোজেন, 10% ফসফেট এবং 10% পটাশ সমৃদ্ধ একটি রাসায়নিক সার ইয়াও গাছগুলিতে ফুল ফল আনতে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। আর বর্ষাকালীন ক্ষেত্রে বন্ধু, এটা শ্রাবণ মাস, বর্ষা ভালোই বর্ষা হচ্ছে, এই বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছের গোড়ায় বেশি বেশি রাসায়নিক সার ব্যবহার করবেন না, বলে কিন্তু গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে। এই যে গাছের গোড়া পচে গাছ কিন্তু মারা যেতে পারে, তাই বর্ষাকালীন ক্ষেত্রে রাসায়নিক সারের পরিমাণ জমিতে কম পরিমাণে ব্যবহার করতে হবে, বেশি পরিমাণে ব্যবহার করলে হবে না, ব্যবহার করলে গোড়া পচে যেতে পারে। আমার যেহেতু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার 6 কাঠা জমি, আমি 6 কাঠা জমিতে মাত্র 4 কেজি পুনঃপুন আরসিএফের লাল সুফলা ব্যবহার করছি। এবং সারের পরিমাণ, সার গোড়া থেকে কতটা দূর দিয়ে প্রয়োগ করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখো গাছের গোড়া, এই দেখো আমার গাছের গোড়া, আমি গোড়া থেকে এইরকম দুধ দিয়ে কিন্তু প্রয়োগ করছি, এরকম দুধ দিয়ে। এই পাশটা একটু ঘাস হয়ে গেছে, আমি ওই পাশটা নিয়ে ঘাসও হয়ে গেছে একটু, তবে গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে আমি কিন্তু প্রয়োগ করছি, আবার গোড়াটা আমি নিড়িয়ে দেবো। এই দেখো গোড়া, এই দেখো গাছের গোড়া, এই গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে আমি কিন্তু এইভাবে প্রয়োগ করছি। তুমিও কিন্তু গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে এই রাসায়নিক সার প্রয়োগ করবে, তাতে গাছগুলিতে বর্তমানে এই বর্ষাকালীন ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফল ফুল পাবে। তাই বন্ধুরা, বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছগুলিতে অতিরিক্ত হারে রোগ সানি আনতে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আনতে আমাদের কোন রাসায়নিক সারগুলি দেওয়া দরকার, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে দিও, প্লিজ প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন, টাটা।